والضحى والليل إذا سجى উজ্জ্বল দিনের কসম এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায়। তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি। নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো। আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি তারপর তোমাকে আশ্রয় দেননি? তিনি তোমাকে পথ না পাওয়া অবস্থায় পান তারপর তিনি পথ দেখান। তিনি তোমাকে নিঃস্ব অবস্থায় পান তারপর তোমাকে ধনী করেন। কাজেই এতিমের প্রতি কঠোর হয় না, সাহায্য প্রার্থনাকারীকে তিরস্কার করো না, আর নিজের রবের নিয়ামত প্রকাশ করো।